শর্মাতে বিয়াস, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আর আপনাদের সবাইকে কি বলবো, আজকে আমার খুবই দুঃখজনক একটি সকাল। সেই সকালে এই যে দেখুন, ব্রাশ নিয়ে ছাদে উঠছি প্রতিদিনের মতো। আসলে কথাগুলো হয়তো বা অন্যরকম আসবে। তো দেখুন কি হয়েছে, বিষয়টা হলো এই যে দেখছেন, দুইটা রেসার কবুতর, এই যে একটা, তিনটা একসাথে মরে রয়েছে। দুইটা এখানে, একটা এখানে, তিনটা মরে রয়েছে। আর সবগুলো মাশাল্লাহ করে ঠিক আছে কবুতরগুলো। কি বলবো, এই দুঃখজনক বিষয়, দেখাইতেছি আপনাদেরকে কবুতরগুলো। এখানে এগুলো ঠিক আছে, সবগুলোই মোটামুটি ঠিক আছে। আর এখানে এই তিনটা কবুতর মারা গেছে। দেখুন আমি বাইরে নিয়ে যেয়ে দেখাইতেছি আলোতে। আল্লাহ, এই যে দুইটা রেসার, মিলি রেসার আর হলো এই যে রেড সেকার। মিলি রেসার, রেড সেকার, এই যে দুইটা। তারপরে এই যে এখানে আরও একটা পায়খানার কী অবস্থা, না পায়খানা মোটামুটি ভালো, মোটামুটি খারাপ পায়খানা নাই এখানে। কীভাবে বুঝবো অসুস্থ, কালকেও দেখলাম ভালো ওকে, সুস্থ কবুতর, পানি সব কিছুই আছে, মাশাআল্লাহ, বডি আল্লাহর রহমতে পুরো পারফেক্ট, একটু শুকনো কবুতর না, একবারে পারফেক্ট বডি। তো খুবই দুঃখজনক বিষয়, কবুতরগুলো আমার এক বড় ভাইয়ের, মিঠু ভাইয়ের কবুতর, উনি আমার কাছে দিছিল সেল করার জন্য। আমাদের রামগঞ্জে হাটে আমার কবুতরগুলোর পাশাপাশি উনার কবুতরগুলো নিয়ে গিয়ে সেল করে দিব আর কি। তো মিলি খুবই ভালো মানের, একবারে লাইটিং মিলিগুলো। আর এই যেটা হলো রেড সেকার, তিনটা কবুতরে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মারা গেল। কি করব, দুঃখজনক বিষয়। কালকে আমি দেখতেছিলাম আমার কবুতরগুলো ডিম দিতেছে, একসাথে সবগুলো কবুতর ডিম দিবে, সেটাই দেখতেছি বিট করতেছে সবগুলোই। এগুলো এই যে ম্যাকপাইগুলো ডিম দিছে, এগুলোরও মোটামুটি ডিম পাছায় আছে, এগুলো দেখছিলাম যে ইয়ে করতেছে। তো খুবই ভালো লাগলো, কিন্তু হঠাৎ করে যে কিছু বুঝতে পারলাম না, রাতের বেলায় দেখি যে তিনটা কবুতরই কোনো কিছুর আঘাত আছে কিনা দেখি, ব্রাশটা যে কই রাখি, ব্রাশ এদিক দিয়ে রাখলাম, কোনো কিছুর আঘাত নাই। এই যে কবুতরগুলোর ফিটনেস খুবই ভালো, খুবই ভালো মানের ফিটনেস। হ্যাঁ, একটা কবুতর একটু শুকায় নেই, কারণ খাবার দাবার এত ভালোভাবে দিতেছি, চোখ দিয়ে নাক দিয়ে কোনো পানি নেই, একটা কবুতরের চোখ দিয়ে নাক দিয়ে পানি নেই। এই যে না, একবারে শুকনো। এখন এই কবুতরগুলো কি বলবো, কিভাবে যে মারা গেল, দুঃখজনক বিষয়। আল্লাহ, আমার এরকম কখনো হয় নাই যে একসাথে তিনটা চারটা মরে রয়েছে। এটা সৌদি আরবে দেখছিলাম, কিন্তু বাংলাদেশে আসার পরে দেখিনি, এই অবস্থান। তো সবাই দোয়া করবেন, ভিডিও আর বড় ভিডিও করব কি, সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে এই দুঃখের বিষয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন কবুতরগুলো যেন এখন সুস্থ থাকে। আর ইনশাআল্লাহ আপডেট ভিডিও দিব এটার পরেই, যে কোন সমস্যা হয়েছে এগুলো আপনার সুন্দরভাবে জেনে, তারপরে আপনাদের খামারের সুবিধার্থে ঠান্ডার সময়, শীতের সময় কিভাবে কি করবেন সে বিষয়ে ভিডিও দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।